চলো দীঘা থেকে ভ্রমণ শেষ, এবার দেখো বাড়ি আসতে আসতে আমার হাতে কি চলে এসেছে আর কে কি গিফট পাঠালো সেটা সবটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বক্সটা বুঝতেই পারছো নাইকা থেকে কিছু এসেছে, হ্যাঁ অবশ্যই এসেছে। তো চলো আগে এটা আনবক্সিং করি। আর কাটতে কিন্তু ভীষণ অসুবিধা ছিল, কারণ এই পিটবোর্ডের বক্সগুলো না খুব হার্ড হয়। আর দেখো এরকম প্যাকেজিং কিন্তু এখন কয়েক মাস ধরে দেখছি এসে গেছে পেপারের, আগে প্লাস্টিকের বাবলসের ছিল যেগুলো ফাটাতে আমার বেশ লাগতো। অনেকেরই শুনেছি ওই রকম বাবলসগুলো ফাটাতে বেশ ভালো লাগে, আমার না এইগুলোতে হাত দিতে একদম ইচ্ছা করে না, কেমন খড়খড়ে, পেপারের হলেও কেমন একটা আশাস টাইপের, আমার এগুলো অনেকটা মনে হয় যেন সাপের খোলস, একটু ভয় ভয় লাগে। যাই হোক ওগুলো সরিয়ে দিলাম, ওগুলো নিয়ে আমার কোনো চিন্তার ব্যাপার নেই। এখন দেখো যেটা আমার দরকার ছিল সেটা কিন্তু এখন বেরিয়ে এসেছে। তো কি তোমরা এখনও বুঝতে পারছো না, অবশ্যই দেখাবো, এটা আমার ভীষণ দরকার ছিল। সমুদ্রের পাড়ে দৌড়ে দৌড়ে ঘোরাফেরা করার জন্য না আমার স্কিনটা একদম ডাল হয়ে গেছে। এটা কি দেখাচ্ছে, এটা গিফটে এসেছে, এটাকে সরিয়ে দিলাম। এই দেখো এবার তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি গ্লো বুস্ট। অনেক সময় দেখবে যে অত্যাধিক জার্নি করলেও না মুখের মধ্যে একটা টায়ার্ডনেস চলে আসে, গ্লোটা একদম ফিকে হয়ে যায়, একটা ম্যাটম্যাটে স্কিন হয়ে যায়, তার মধ্যে জার্নি তো আমাদের এই কটা দিন ছিল। আর হ্যাঁ ওই সমুদ্রের অঞ্চলে গেলে কিন্তু স্কিনটা প্রচণ্ডভাবে এফেক্টিভ হয়, যার জন্য আমি বুঝতে পারছিলাম যে আমার স্কিনটা কেমন ডাল ডাল হয়ে যাচ্ছিল। আর কাল ছেলে আর সেটা তো পা দিদাও, তো দেখতেই পাচ্ছো এটা প্লামের একটা গ্লো বুস্ট আমি সেরাম অ্যাপ্লাই করেছি, যেটা ভাইটামিন সি, আর এটার দাম ছিল 790 টাকা, আমি এটা একটু ডিসকাউন্টে পেয়েছি 689 টাকায় পেয়ে গেছি। তো এটাকে প্রথমে কেটে নিই, কোন দিক দিয়ে কাটবো আগামাথা আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ সব দিকে একই রকম মানে কি বলবো পাতলা টাইপের কিছু টেপ দিয়ে লাগানো ছিল, যা পেয়ে গেলাম একটা চিরকুট, চিরকুট মানে এর মধ্যে ইনস্ট্রাকশন রয়েছে, তো সেটা আমার পড়ার দরকার নেই, কারণ এই সিরামটা সম্বন্ধে আমি অনেকটা কিছু জানি, কারণ একজন এটাকে অ্যাপ্লাই করার পর তার কাছ থেকে রিভিউ পেয়েই কিন্তু আমি এটাকে নিয়েছি। এটা হচ্ছে গ্লো বুস্ট একটা সেরাম ভিটামিন সি, আর আমরা তো জানি ভিটামিন সি কত কাজে লাগে আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য সমানভাবে কিন্তু কার্যকরী হচ্ছে ভিটামিন সি। অনেক সময় আমরা কী করি, বাড়িতে লেবু নিয়ে তার উপর, হ্যাঁ অবশ্যই র লেমন জুস সেটা নয়, তার মধ্যে চিনি মিশিয়ে বা কয়েক ফোঁটা দুধ মিশিয়ে কিন্তু আমরা স্ক্রাবারের কাজ হিসেবেও সেটাকে অ্যাপ্লাই করি। অনেক সময় খুশকি হলে কিন্তু আমরা লেমন জুসটাও হেয়ারের গোড়ায় অ্যাপ্লাই করি, যাতে খুশকিটা নির্মূল হয়। তো সেই রকমই আজকে স্কিনের জন্য একটা ভিটামিন সি গ্লো বুস্ট সেরাম অর্ডার করে নিয়েছি। শুধুমাত্র এটা যে গ্লো বুস্ট করে তা নয়, এটা পিগমেন্টেশন, আনইভেন টোন স্কিন অথবা কোনো ডার্ক স্পট থাকলেও সেটা কিন্তু নির্মূল করে। আমার হাতে চলে এসেছে, এটাকে অ্যাপ্লাই করে দেখা যাক কতটা এটা ননস্টিকি। অনেক সময় সেরাম কিন্তু থিকনেসটা একটু হাই লেভেলের থাকলে সেটা চট করে অ্যাবজর্ব হতে চায় না স্কিনের সাথে, তো এইটা একটু অ্যাপ্লাই না করা পর্যন্ত, এর সম্বন্ধে শুনেছি তো অনেক ভালো ভালো রিভিউ, কিন্তু অ্যাপ্লাই না করা পর্যন্ত না শান্তি পাচ্ছি না। তো যে কোনো সেরামই কিন্তু গ্লাস কন্টেনারে থাকে, এটাও সেম রয়েছে, আর এর যে ড্রপারটা সেটাও কিন্তু পুরোটাই গ্লাসের। তো চলো এটাকে ফেসের স্কিনে অ্যাপ্লাই করার আগে না হাতে তালুর উপরে দু ফোঁটা দিয়ে জাস্ট একটু অ্যাপ্লাই করে নিয়ে বুঝে নিই জিনিসটা কীরকম। অনেক সেরাম যেমন বললাম যে থিকনেসটা বেশি থাকাতে না একটু মানে স্টিকি স্টিকি ব্যাপার হয়, তো সেটা বড্ড ইরিটেড লাগে যে সেরাম লাগাবো আবার ওই আঠালো আঠালো মতো মুখটা লাগবে, দেখতে কেমন একটা লাগবে। তো ননস্টিকি সেরাম হলে সবচাইতে ভালো। তো এটাকে আগে প্রথমে হাতের উপর টু ড্রপস দিলেই বোঝা যাবে এটা সহজেই মেল্ট হয়ে যাচ্ছে নাকি। যাই হোক এটা এখন চলো অ্যাপ্লাই করে নিই। এ দেখো দুটো ফোঁটা দিয়ে দিলাম এরপরে, তারপর দেখো ভালো করে এটাকে মেল্ট করে নেব। তো যদি এটার ঘনত্বটা বেশি হয়, খুব বেশি টাইম ধরে কিন্তু এটাকে আমার মেল্ট করতে হবে, আর যদি মোটামুটি লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে তাহলে খুব বেশি আমাকে এর পিছনে কসরত করতে হবে না। আর অবশ্যই কিন্তু সেরাম অ্যাপ্লাই করে খুব বেশি ঘষাঘষি করা যায় না। যাক চলো দু চারবার এভাবে মেল্ট করতেই কিন্তু একদম মিশে গেছে স্কিনের সাথে, পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, আর একদমই কিন্তু এটা স্টিকি স্টিকি ব্যাপার নয়, এটা যথেষ্ট পরিমাণে ননস্টিকি, আর গ্লোও কিন্তু দিচ্ছে। তোমাদের হয়তো ক্যামেরায় পুরোটা আমি বুঝে উঠতে পারছি না, মুখে যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু তোমরা পরিষ্কার এটা বুঝতে পারবে। তো আমার ভীষণ ভালো লেগেছে, যা শুনেছিলাম সেই রকমই লাগলো। যাক ফার্স্ট স্টেপটা তো উতরে গেলাম যে না এটা অ্যাপ্লাই করে কিন্তু মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসছে আমার। তো এখন টাইম চলে এসেছে অ্যাপ্লিকেশানের, আর এটাকে এখন অ্যাপ্লাই করব পুরো ফেসে। আর এটাকে অ্যাপ্লাই করার পর ঠিকঠাক মতো বোঝা যাবে এর ইফেক্টটা কেমন আসছে, কারণ যে কোনো সেরাম অ্যাপ্লাই করলেই কিন্তু বেশ একটা গ্লজি স্কিনের একটা এফেক্ট দেয়, তবুও তার মধ্যে স্টিকি ননস্টিকি ব্যাপারটা থেকেই যায়। তো এটা অ্যাপ্লাই করে দেখে নিই যে কতটা এটা অ্যাবজর্ব করতে পারলো স্কিন। তো আমি দেখো অলরেডি কিন্তু এটা অ্যাপ্লাই করে নিয়েছি,
কয়েক মিনিট, মানে মিনিটও বলবো না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে গেল আর একেবারেই চিপচিপে চ্যাটচ্যাটে ব্যাপারটা নেই, পুরো এটা স্ক্রিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, দারুণ সুন্দরভাবে মানে মিশে গেছে। এটা আমার ভীষণ একটা আলাদা রিফ্রেশিং, একটা ফ্রেশ একটা ফিল করছি, আর এর স্মুথনেসটা না জাস্ট অসাধারণ। তো সব মিলিয়ে আমি যা রিভিউ পেয়েছিলাম সত্যি খুব ভালো রিভিউ পেয়েছিলাম। তো গ্লোটা তোমরাও দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। তো অ্যাপ্লাই করার পর রেজাল্টটা তোমরা নিজে চোখে দেখতে পারলে, আর আমি মনে করি যে একটা সময়ের পর স্কিনের মাপ অনুযায়ী, মানে স্কিনের মান অনুযায়ী যে কোনো একটা সেরাম কিন্তু লাগিয়ে যাওয়া, কন্টিনিউ করাটা খুব দরকার। ও দাঁড়াও, আর একটা জিনিস তো দেখানো হলো না, কি আমাকে গিফট হিসেবে দিয়েছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছ প্লামি অল ডে ময়শ্চারাইজিং ক্রিম। তো সকালের দিকে আমার স্কিনে একদমই ময়শ্চারাইজার যায় না, জেল বেস হলে সেটা আলাদা। তো এটা কতটা কি ভালো হবে কী হবে আমার জানা নেই, অ্যাপ্লাই করে একবার দেখবো, যখন গিফট পারপাসে পেয়ে গেছি দেখতে কি আপত্তি, তাই না?